আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই ব্লগটা হচ্ছে ফার্স্ট রমজানের, তো এখানে হচ্ছে তৈরি করা হচ্ছে। আমার বোনের তো বিয়ে হয়ে গেছে 3 তারিখ, তো ওকে বিয়ের 3 দিন বা পরে নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে। তো যাবে হচ্ছে ফার্স্ট রমজানে, ফার্স্ট রমজানে যাবে। তো আমাদের এখানে নতুন যাদের বিয়ে হয় তাদেরকে বাবার বাড়ি থেকে ফার্স্ট রমজানে সব কিছু দিয়ে আর কি, চিকেন মটন মাছ তারপরে সব কিছু দিয়ে আর কি দিতে হয়। তো এইসবের তৈরি করা হচ্ছে। আপনারা পেঁয়াজ থেকে কত বুঝতে পারতেছেন, কত কত কিছু বানাতে হবে, অনেক কিছু বানাতে হবে। তো সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করতে পারবো না, এক তো প্রথম রোজা, তার উপরে কাজকর্ম বেশি, তাই যখন বানানো শেষ হয়ে যাবে টিফিন প্যাক করা হবে তখন শেয়ার করব। এই যে এখানে অনেক বড় বড় যে চাষমানের বড় বড় যে হান্ডি আছে সেই ফাঁসটা তাকে, তো সেই ফাঁসটা ভরে দিতে হয় আর কি। অনেকে টিফিন করে দেয়, এরকম করে দিতে পারে আর কি। আমরা এরকম করে দিচ্ছি, আমার মা বলছেন যে আর নেই, শেষ এখন লাস্ট। তো আমার তো ছোট বোনে নেই, তো দিয়ে দেয় এভাবে করে। তো এখানে হচ্ছে 16টা ডিম, তো ডিম তারপরে পোলাও মাছ মাংস সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন প্যাক করা হবে। প্যাক করে তারপরে দিয়ে দেবে, আমার বোন যাওয়ার সময় নিয়ে যাবে, আসরের নামাজ পড়ে বের হবে। তো যখন আসছিল তখন আর ভিডিও করতে পারিনি, আমি ঝামেলায় ছিলাম। তো এখন যাওয়ার সময় ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেই ভিডিওটা, কারণ যে অনেকদিন হয়ে গেছে বিয়ের পর কী হলো না হলো কিছু শেয়ার করতে পারতেছি না। তো আজকে হচ্ছে 4 নম্বর রোজা, তো আজকে এই ভিডিওটা শেয়ার করতেছি, আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। এখানে হচ্ছে ছানা, তো ছানা আর কি সেভাবেই করা হয়েছে। তো এখানে থেকে সবগুলো দেওয়া হবে, একটু রাখা হবে শুধু। এই যে আমার বোন এটা ভরতেছে, তো এখানে এতগুলো বক্স আছে সবগুলো ভরে দিতে হবে। ডালি ডালের বড়া, তারপরে বেগুনের পুর, মাছ মাংস, ডিম, মুরগির মাংস, গরুর মাংস সব কিছু দিয়ে দিতে হয়। তারপরে হচ্ছে এই যে বাজার থেকে কেনা হচ্ছে আপেল, কমলা, তারপরে আঙ্গুর, খেজুর, জিলিপি, লিচি, মিষ্টি সব কিছু আর কি। ওর মিষ্টি ওসবের আলাদা একটা কার্টন করা হয়েছে, আর এগুলো হচ্ছে এখানে এই যে বড়া। তো এই হচ্ছে মিষ্টির কার্টন, মিষ্টি, নিমকি, জিলাপি এতগুলো থাকে আর কি, সব কিছু আর কি, এক এক আইটেম নেওয়া হয়। তো ওটাও এসে গেছে, তো আমার ভাই আর রেহান যাবে, তো ওরা ওটাতে সামান উঠাচ্ছে। আর আমার বোনের বিয়ের কিছু আর কি সামান বাকি ছিল, গ্লাস প্লেট ওসব, ওগুলো আর কি কিছু বাকি ছিল, ওগুলো দিয়ে দেবে এখন। এই যে হচ্ছে কার্টন, তো এই কার্টনের সব কিছু আছে। এই যে সামানগুলো সর্বতের গ্লাস, তারপরে জল খাওয়ার গ্লাস, তারপরে পানি গরমের, গরম করার জগ, ওইসব বাকি ছিল, ওইগুলো দেওয়া হচ্ছে আজকে। আর বাকি সবগুলো ফার্নিচার আমি আরেক ভিডিওতে দেখিয়েছিলাম আর কি, কিচেনের যা যা থাকে সব কিছু আর ফার্নিচার সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু বাকি ছিল ওগুলো এখন দেওয়া হচ্ছে। এই যে আমার বোন বিয়ে শাড়ির পরে নিয়ে বলছে যে গাড়ি করে যাওয়া রোজা মাসের দিন, এত কিছু ভাল লাগতেছে না। তো এখানে মা ওকে বুঝিয়ে দিচ্ছে, সব মায়েরা মনে হয় আমার মনে হয় এরকমই করে, যে মেয়েরা যাওয়ার সময় বলে যে এরকম করে চলো, ভালো করে চলো যাতে মানুষ ভালো বলে। তো আমার মা ভালো করে ওকে বলতেছেন যে সবার আর কি সবাই খেয়াল রাখতে, ওর শ্বশুর শাশুড়ি আসেন তো ওদেরকে ভালো করে দেখতে, ওসব আর কি বুঝিয়ে বলতেছেন। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আর বাহিরে অনেক বাচ্চারা চেঁচামেচি করতেছে, হয়তো ওদের বয়স আসতে পারে। আমি এখন আমার হাজব্যান্ডের বাসায় আছি, তাই বাচ্চারা অনেক চেঁচামেচি আরও বেশি শোনা যাচ্ছে। তো এই যে বোন বের হয়ে গেছে চলে যাবে। আর আমাদের গড়ের আর কি একটা ভিডিও শেয়ার করব, আমার বাপের বাড়ির আর কি। তো গড়টা একেবারেই সুবিধা নয়, শেয়ার করবো, আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আমার বোন অটোতে উঠে চলে যাবে। সবাই আমাদের গ্রামের অনেকজন বাবিরা চলে আসছে, ওকে দেখতে চলে যাচ্ছে যে, তো চলে যাবে ও, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, বেশি লম্বা ভিডিও নয়, 5 মিনিটের ভিডিও একটা। তো আশা করি সবাই ফুল ওয়াচ করবে। আর আমি এখন আমার স্বামীর বাড়িতে আছি, তাই একটু চেঁচামেচি বাচ্চাদের বেশি শোনা যাচ্ছে। তো আমার বোন কোনো মেকআপ টেকআপও করেনি, কারণ ও রোজা আছে, রমজান মাস, তাই। তো এই যে চলে যাচ্ছে গড় খালি করে, অনেক খারাপ লাগে। মেয়েরা না সত্যি, মেয়ে কুলে জন্ম নিয়ে না অনেক একেবারে লাইফটা কীরকম।
মেয়ে ঘরে জন্ম নেওয়া ভুল আমার মনে হয়। তো এটা হচ্ছে আমাদের গোদার ইফতারি, আমি রেডি করেছিলাম। তো সব কিছু আর কি রেডি করে বসে আছি আজানের জন্য, ইফতার করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো অনেক কিছু আজকে আর কি তৈরি করা হয়েছে। তো এখানে আমি যে কীরা কেটে রেখেছি আমাদের ঘরে, কী শসা, আমরা কীরা বলি শসা, তো অনেকে শসা বলে। তো এখানে আলু ভর্তা, মাংস, মাছ সব কিছুই আছে, পোড়া টোড়া সব কিছু। তো মানুষ এত বেশি খাওয়ার মানুষ নেই, কিন্তু রেডি করা হয়ে যায়। রোজা মাস বেশি, প্রত্যেক রোজা মাস এরকম হয়, ইফতারে অনেক আইটেম হয়ে যায়, কী খাবো কী না খাবো। আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখন তো আমি আর কি একটু 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 করতাম সব কিছু। এখানে এসে দেখি যে এত কিছু, ওরা বলতেছে যে প্রত্যেক রোজার মাসে এরকম হয়। তো আমি বললাম যে এরকম করা ভালো না, কারণ এত কিছু যদি খেতে না পারো তাহলে রেডি করে পরে আবার সে কিছু বেকার ফেলে দেওয়াচ্ছে, কম কম করা ভালো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।